আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ কার্ড উইথ HTML এন্ড CSS। HTML এবং CSS দিয়ে কীভাবে আমি একটি কার্ড তৈরি করতে পারি, ভিজিটিং কার্ড তৈরি করা যায় সুন্দরভাবে, এই জিনিসটা আমি আজকে টিউটোরিয়ালে দেখার চেষ্টা করবো। এক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্য আমি একটা CSS লাগবো, এটা আমি ডেমো একটা রেখেছি বাই ডিফল্ট। এটা যদি আমি রান করি কিচ্ছু নেই। এই জন্য আমার একটা ছবি লাগবে, আপনার নিজস্ব একটা ছবি, পাসপোর্ট সাইজের যে কাঁটা সাইজের ছবি লাগবে। আচ্ছা, এই জন্য আমি একটা কোড লিখি। আচ্ছা, এখানে একটা আমি এটাকে একটা টাইটেলটাও ডিক্লেয়ার করে দিই। টাইটেল কি দিব আমি? ডিজাইন, ডিজাইন এ কাট উইথ কি দিব? HTML অ্যান্ড CSS, এটা আমি টাইটেল দিলাম। ইন্টারনেট নাই না? আচ্ছা, সমস্যা নাই। এটা আমি আমার যে জিনিসটা মানে যে কাজটা আজকে দেখাবো সেটা টাইটেল দিলাম। আচ্ছা, এই কাজটা করার জন্য আমি একটা ডিপ ডিক্লেয়ার করলাম, ডিপ ক্লাস কাট নামে একটা ক্লাস দিচ্ছিলাম, ডিপটাকে ক্লোজ করলাম। এই ডিপের আন্ডারে আমি একটা ইমেজ নেব, ing ইমেজ সোর্স, সেটা রাখলাম, অল্টার দিলাম আমি বি ইমেজ, ঠিক আছে, স্টাইল দিলাম WIDTS, উইড দিলাম আমি 100%, এটা আমি ক্লোজ করলাম। আরেকটা ডিপ ডিক্লেয়ার করলাম যেটা কন্টেন্ট রাখার জন্য, ডিপ ক্লাস কন্টেনার CNTA, CNTA, CUNTAINER কন্টেনার নামে একটা ক্লাস নিলাম, এই ডিপটাকে ক্লোজ করলাম। এই ডিপের আন্ডারে আমি কী রাখবো? নেম, এবং নেম রাখবো, নেমটা আমি এটার ফোরে দিলাম, বোল্ড করবো এটাকে, সরি বোল্ড নেব, MSAMAD মোহাম্মদ বোর্ডটাকে ক্লোজ করলাম S4। আচ্ছা, এখানে একটা পি নিব, সেটা হচ্ছে পিটার কি দিব? নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ENGINEER ইঞ্জিনিয়ার, এটাকে পিটাকে ক্লোজ করবো। কার্ডের ডিপটাকে ক্লোজ করলাম। এ হচ্ছে আমার কার্ডের HTML। এখন যদি রিফ্রেশ করি, সরি ইন্টারনেট নাই তো, রিফ্রেশ যদি করি তাহলে আমার ফুল স্ক্রিনটা কী দেখাবে? সরি, আচ্ছা, যেহেতু আমি ইমেজ নিইনি, ইমেজটা আমার কি, আমার এখানে একটা ইমেজ আছে কার্ডে, এই 3-3 যে ইমেজটা আছে এইটা আমি নিয়ে নেব। তাহলে এখানে আমি ইমেজটা অ্যাড করে দিই, 3-3 ডট জেপিজি। এখন যদি রিফ্রেশ করি দেখেন আমার ফুল স্ক্রিন একটা ছবি চলে আসছে। আচ্ছা, এটার জন্য আমি এখন CSS লিখবো, অডিটর কিছুই নেই। প্রথম যে CSSটা লিখবো, প্রথম আমার ক্লাসটা হচ্ছে কি কার্ড, কার্ডের জন্য একটা CSS লিখবো। কার্ডের জন্য CSSটা কী লিখবো? আচ্ছা, উইথ দিব আমি 20 পিক্সেল। যদি উইথ 20 পিক্সেল দিই দেখেন, সরি আমি যদি রিফ্রেশ করি, উইথ কন্ট্রোল S দিলাম, সেভ করার পর এটা ছোটো হয়ে আসবে, ছোটো হয়ে আসবে, 20 পিক্সেল যেহেতু দিয়েছি এই জন্য আমার এটা ছোটো হয়ে আসছে। এইখানে যদি আমি বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো আমি কী দিব? 0, 4 পিক্সেল, 8 পিক্সেল, 0। তারপর যদি আমি RGBA লিখি, 0, 0, 0, 0.2, আমি যদি রিফ্রেশ করি বক্স শ্যাডোটা আমার কেমন দেখায়, একটা শ্যাডো চলে আসছে।
এটা শেডো চলে আসে। এখন এটাকে আমি আরো স্মুথলি করার জন্য TRANSITI ট্রানজিশন যদি আমি দিই 0.3s লিনিয়ার লিনিয়ার যদি করে দিই কন্ট্রোল এস যদি দিই এখন, তাহলে এটা আরো স্মুথলি হবে। আচ্ছা এই যে আমার কাটটা হইলো, এই কাটটার আমি এখানে যেমন আমার এখানে কি দেখাচ্ছে একটা প্যাডিং দিব, ঠিক আছে প্যাডিং দিব, এবং নিচে একটা প্যাডিং থাকবে, উপরে একটা প্যাডিং থাকবে, এবং যখন এটা এখানে যখন ক্লিক করব তখন এটা একটু যেন হোভার হয়, ঠিক আছে। এই কাজটাই করার জন্য আমি আমি যদি এখানে একটা বর্ডার রেডিয়াস দিই, BORDER বর্ডার রেডিয়াস RADIUS বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, তাহলে দেখেন কাটটা 5 পিক্সেল এই যে কোণগুলো বাকি গেছে। এটা যদি ইমেজের কোণ এই জন্য এই কোণটা একটু বাকি গেছে। আচ্ছা এই কাজটি করার জন্য আমি এখন হোভারিং করব, কাটটাকে যদি হোভারিং করি CARDASOVER হোভার যদি করি, হোভার কি করব জাস্ট এই বক্স শেডোটা যে আছে কন্ট্রোল সি এটাকে পেস্ট করে দেন, বক্স শেডোটা এখানে দিব 8 আর এখানে দিব 16, তাহলে দেখেন যে আমার হোভারিংটা হয়ে যাবে। দেখছেন যখন আমি এখানে হোভারিং করতেছি মাউসটা কার্সারটা নিয়ে, তখন নিচে দেখেন আমার এটা বাড়তেছে, কারণ আমি এটা আমি বক্স শেডোটাকে বাড়াই দিছি, ঠিক আছে। এই জন্যই আমার এটা হোভারিং হচ্ছে কার্ডের, অনেক স্মুথলি লাগতেছে। এই কাজটিকে আরও মডিফিকেশন করতে হবে আমার, আমি যদি কন্টেনার যে ক্লাসটা আছে এই ক্লাসটারের জন্য যদি একটা CSS লিখি তাহলে আরও সুন্দর লাগবে। ইমেজের জন্য একটা CSS লিখবো ডট কন্টেনার, এই কন্টেনার ক্লাসটার জন্য যদি আমি CSS দেখি, এখানে যদি আমি প্যাডিং দিই PADDING প্যাডিং দিই 2 পিক্সেল দিলাম আর 16 বা 15 পিক্সেল দিলাম, এখন যদি রিফ্রেশ করি যখন জানে বা আমি উপরে সব কিছু স্পেস সৃষ্টি মানে সুন্দর লাগতেছে। এখন এখন আরেকটা কাজ করতে হবে, এই যে আমার ছবিটা আছে এটার উপরে আমি একটা রেডিয়াস দিব, নিচে রেডিয়াস দিব না। এই কাজটা করার জন্য হচ্ছে আমার বর্ডার বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস কত হবে সরি BORDER বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস কত হবে আমার, উপরে দিলাম 5 পিক্সেল, উপরে লেফট রাইট টপ লেফট রাইট তারপর 0 0। এখন যদি রিফ্রেশ করি অনেক স্মুথলি একটা আমার কার্ড ক্রিয়েট হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা আপনারা আরও কাস্টমাইজ করতে পারেন, যখনই আমার মাস্টার তখন এখানে বক্সটা আমার সবারই হচ্ছে। তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।